এক বোন প্রশ্ন করেছেন, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে, এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি, ইসলাম কি বলে? ও আচ্ছা, উত্তম মাধ্যম দিতে পারে কিনা জামাইকে? এখন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে, বিধায় বাধা প্রদান করবেন, কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া? উত্তম মাধ্যম দেওয়া যদি বাধা দেওয়ার বাধা প্রদান করার মানেই হয়, তো যিনি প্রশ্ন করেছেন, আপনি নিজে কি ফেরেশতা, দুধের দোয়া আপনার কি উল্টাপাল্টা হয় না? তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মাধ্যম খান যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন? আর এই উত্তম মধ্যম দেওয়ার পরে, এরপরে উত্তম মধ্যম না হইয়া উত্তম উত্তম যে পড়বে না, সেটা আপনি কীভাবে নিশ্চিত হলেন? যাই হোক, স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক, একে অন্যের সহায়ক। স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবেন। আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায়, সেভাবে সব কিছু আদায় করা সম্ভব। কিছু অমানুষ আছে, গোঁয়ার কিছু মানুষ আছে, তাদের কথা বাদ, বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অন্যের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব, সেভাবে করতে হবে। এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে, এটা উত্তম মধ্যম দেওয়ার জিনিস না যে ঠুসঠাস মারলাম, তাহলে তো সারাদিন কুস্তাকুস্তির খেলায় চলবে বাসায়, এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। অনেক মা বোন আছেন, অনেক স্বামীরা আছেন যে কথায় কথায় গায়ে হাত তোলেন, গায়ে হাত তুলতে যান, এটা আমার মনে হয় দুষ্টামি করে বলছে। কোনো মহিলা এরকম কথা বলতে পারে নাকি যে স্বামীকে সে মারবে কিনা পারমিশন চাচ্ছে শরীয়তে? ঠিক, যাই হোক, তো আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দেখ, আমরা অন্যায়ের বাধা দিব, কিন্তু বাধা প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ নাই। জি।